অনলি আপনাদেরকে দিচ্ছি 3800 টাকায়। 3800 টাকার মধ্যেই কিন্তু এই বোরখাটা আপনাদেরকে দিচ্ছি, তো আর দেরি কেন, এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও দেখাবো, স্পেশাল বলার কারণও কিন্তু আছে। আজকে আপনারা যারা এমব্রয়ডারির মধ্যে, মানে বোরখার মধ্যে স্টোনের পরিমাণ থাকবে খুব কম, বাট পুরাটা বোরখায় এমব্রয়ডারি কাজের যারা ডিজাইন চাচ্ছেন একটু এক্সক্লুসিভ, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। আর আজকের ভিডিও পুরো ভিডিও জুড়ে থাকবেন, কারণ আজকে দিচ্ছি আপনাকে একবারে চ্যালেঞ্জ প্রাইজের মধ্যে খুবই সুন্দর ঈদ কালেকশন একটা ডিজাইন। শুরুতেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত দোকানের অ্যাড্রেসটা বলে দিব, এটা কিন্তু মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড, দোকান নাম্বার 85, বিল্ডিং নাম্বার 7, চাঁদনি চক মার্কেট। চাঁদনি চক মার্কেটটা কিন্তু নিউ মার্কেটের ঠিক অপোজিটে। আমাদের আরও একটা ব্রাঞ্চের অ্যাড্রেস দিয়ে বলে দিছি, সেম চাঁদনি চক মার্কেট, দোকান নাম্বার এটা 119। তো কথা আর বাড়াবো না, চলে যাব আপনাদের কাঙ্ক্ষিত যে বোরখাটা আছে সেই ডিজাইনটায়। আচ্ছা, শুরুতে যে কালারটা থেকে শুরু করব, এমব্রয়ডারি যে স্পেশাল একটা ডিজাইনের কথা বলছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরাটা বডিতে যদি জুড়ে, কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এমব্রয়ডারির কাজ করা, এটা কিন্তু আপনার চিকেন অথবা সুতার কোনো কাজ না, এমব্রয়ডারি দিয়ে পুরো বোরখাটার ওয়ার্কটা করা আছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন, মানে একদম যারা মার্জিত করতে কিছু পছন্দ করেন, যে বোরখাটা কাজ থাকবে কম, কাজটা তো উঠে যায় ভাইয়া, কাজটা থাকবে কম, কাপড়টা থাকবে বেস্ট কোয়ালিটির, এবং মার্জিত যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম বেটার হবে। আর এই বোরখাটা কিন্তু আবায়া ডিজাইনের মধ্যে, এটা আপনার বডিটা যতটা মন চায় কমায়া এবং বাড়ায়া কিন্তু নিতে পারবেন। আর এটার কিন্তু সামনে পেছনে অল ওভার কাজ করা আছে, যখন আপনারা বোরখাটা পরবেন এই যে হাতাটা জুড়ে কিন্তু খুব সুন্দর একটা কাজ আসবে, সাথে কিন্তু থাকছে ফুল কাভারেজ, খুবই সুন্দর একটা ওড়না। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জটাও কিন্তু একবারে আপনাদের হাতের নাগালের মধ্যে, পুরো বোরখাটার সামনে পেছনে এমব্রয়ডারি কাজ, বাট প্রাইসটা দিচ্ছি কিন্তু একদম চিপ প্রাইসের মধ্যে। প্রাইসটাও আমি বলে দিব, আগে পুরো ফ্যাব্রিক্সটা আপনাদেরকে দেখাবো, পুরো ডিজাইনটা ফ্যাব্রিক্সটা দেখাবো। আবায়ের মধ্যে কিন্তু সবসময় আপনারা জানেন যে কাপড়ের ঘেরটা অনেক বেশি লাগে, তারপর আমরা প্রাইসটা দিচ্ছি অনেক কমে। আর এটার ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি, এটা কিন্তু সেই দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্স, মানে সবচেয়ে আরামদায়ক যে কাপড়টা, ওই আরামদায়ক কাপড়টা কিন্তু এই ফ্যাব্রিক্সটা। আচ্ছা, এখানে কিন্তু চেন স্টোনের খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে। আর আপনারা জানেন মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড কিন্তু সবসময় প্রতি সপ্তাহ নতুন করে একটা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসে, আমাদের কিন্তু ডিজাইনগুলো অলওয়েজ আসতেই থাকে। তো আপনারা সবসময় কিন্তু আসবেন এবং দেখবেন যে আমরা আপনাকে সবসময় নতুন ডিজাইনের মধ্যেই কিন্তু দিয়ে থাকি। আচ্ছা, এটার প্রাইস রেঞ্জটা বলে দিব। আর এই ফ্যাব্রিক্সটার আর একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু হাতে নেবেন কোনো ওয়েট হবে না, মানে এই যে হাত দিয়ে ধরবেন, ওয়েটলেস যেই ফ্যাব্রিক্সটা বলা হয়, এবং আয়রন করতে হয় না, বাবলিন ওঠে না। যদি আমি এখান থেকে দেখাই, এই যে একদম দলা করে রাখবো, বাট এখানে কিন্তু ভাঁজ পড়বে না, বোরখায় কিন্তু সচরাচর আপনার ভাঁজ আসে না। তারপর এই বোরখাটা আপনার আয়রন করার কোনো ঝামেলাই নেই, কাপড়ের বাবলিন ওঠার কোনো চান্স নাই। আর ভিতরে যে স্টোনের সিটা স্টোনের ওয়ার্কটা আছে, সেই স্টোনটাও আমি আপনাকে দেখাবো যে কতটা সুন্দর করে পাঞ্চ করে কিন্তু এটার সাথে বসানো আছে। দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখান থেকে সামনে ক্যামেরাটা একটু জুম করবেন, দেখেন এত জোরে জোরে আমি কাপড়ের উপর দিয়ে কিন্তু পাঞ্চ করব। এই যে একটা স্টোন কিন্তু এখান থেকে পড়বে না, একটা স্টোন কিন্তু মিসিং থাকবে না। আমরা সবসময় কিন্তু এটা আপনাদের দেখাই দেই যে স্টোনটা, বোরখার কাস্টমারের সবসময় একটা কথাই থাকে যে ভাইয়া যত দাম দিয়ে বোরখা নাই, স্টোনটা কেমন হবে এবং ফ্যাব্রিক্সটা কেমন হবে, ওই জিনিসটাই সবচেয়ে বেশি আমরা চ্যালেঞ্জ করি আপনাদেরকে, বলি যে ফ্যাব্রিক্সটা দেখাবো সবার আগে, ফ্যাব্রিক্সটা কেমন থাকবে এবং স্টোনটা কেমন থাকবে। স্টোনটা অবশ্যই আমরা MC কোয়ালিটির, DMC এবং MC কোয়ালিটির স্টোনটা দেই। আর এই স্টোনটা সম্পর্কে যাদের আইডিয়া আছে যে এই স্টোনটা সবচেয়ে হাই কোয়ালিটির স্টোন এবং কাপড়ের সাথে পাঞ্চ করে বসানো থাকে। আচ্ছা, এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে, ব্ল্যাক লাভাররা যারা আছেন তারা কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারবেন। এই বোরখাটা কিন্তু আমাদের একদম লেটেস্ট ডিজাইনের মধ্যে, এক্সক্লুসিভ লেটেস্ট একটা ডিজাইন, দুবাই কাপ্তান আবায়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা, কালোর মধ্যে কালো এমব্রয়ডারির ওয়ার্ক করা। আর ওড়না নিয়ে যারা বলেন যে ওড়না ভাইয়া অনেকে ছোট ওড়না দেয় পড়তে পারি না, আপনাদের ওড়নাগুলো বড় থাকে, তাদের জন্য বলবো যে ম্যাডাম দেখবেন আমাদের ওড়নাগুলো অলওয়েজ আমরা কাস্টমারের যেরকম সন্তুষ্টি ওই রকম একটা জিনিস দেওয়ার ট্রাই করি। বড় চওড়া একটা ওড়না পাবেন, সেম ফ্যাব্রিক্স দিয়ে একটা সাইডে ফুল স্টোনের ওয়ার্ক করা আছে, কালোর মধ্যে কালো কাজ। আচ্ছা, এটার মধ্যে কিন্তু কয়েকটা কালারই আছে, এটা একটা কালার আছে সি গ্রিন, পার্টি অনুষ্ঠান অকেশনে যারা স্পেশাল কিছু পড়তে চান, ডিফারেন্ট কালারের কিছু পড়তে চান, মার্জিত কালারের কিছু পড়তে চান, তাদের জন্য কিন্তু এই কালারটা খুবই বেটার, সি গ্রিন। আর কালারটা এত সোবার, মানে একবারে ডিপ গ্রিনের মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা ডিপ গ্রিনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা, একদম ডিপ গ্রিন।
সামনে পেছনে অল ওভার কাজ করা, এটা কিন্তু এক পাটের সাইড থেকে স্টিচিং করা, এটা কিন্তু সাইজ হবে 52, 54, 56, 50, 58 ক্ষেত্রে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন, আমরা কাস্টমাইজ করে দিব। আর আমাদের কিন্তু সারা বাংলাদেশে অর্ডার কনফার্ম করি, ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা অর্ডার করতে পারবেন। অর্ডার প্রসেসিংটা আমি বলে দিচ্ছি একদম ইজি, ঢাকার ভিতরে আপনার ডেলিভারি চার্জ লাগবে মাত্র 80 টাকা এবং ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ লাগবে। এবং আপনার জাস্ট বিকাশ কনফার্ম করতে হবে, কালারটার সাইজটা দিয়ে স্ক্রিনশট দিয়ে বিকাশ কনফার্ম করতে হবে, 150 টাকা। এখন যে কালারটা দেখাবো, এত সুন্দর একটা কালার, জাস্ট পড়লে বুঝতে পারবেন কতটা ওয়াও একটা কালার, কলিজা কালার। কলিজা কালারটা কিন্তু আপনাদের সব সময় পছন্দের মধ্যে থাকে, পার্টি বলেন, অনুষ্ঠান বলেন, অকেশন বলেন, কালারটা যে কোনো জায়গায় পরবেন একটু ডিফারেন্ট লাগবে নিজেকে। এটা কিন্তু আপনার শামলা ফর্সা সবাই কিন্তু এই কালারটা পরতে পারে। এই যে আমি সামনে দেখছি ধরছি কতটা ভালো লাগে, এই কালারটা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন একটু মানে মার্জিত একটা কালার, খুবই সুন্দর। আর এটা কিন্তু ফুল এখান থেকে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে, নিচে কিন্তু পাইরেও খুব সুন্দর একটা স্টোনের ওয়ার্ক করা আছে। আর ওই যে বললাম ফ্যাব্রিক্সটা নিয়ে কিন্তু সবসময় আপনাদের টেনশন থাকে যে ভাইয়া যত দাম দিয়ে বোরখান এই ফ্যাব্রিক্সটা এবং স্টোনের কোয়ালিটিটা কেমন হবে, তাদেরকে বলবো আসেন না একটাবার, জাস্ট মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন এবং আপনারা জাস্ট নিজেরা দেখে নেবেন, আমার মতো করে পাঞ্চ করে দেখে নেবেন যে স্টোনটা আসলে এটার সাথে বসানো কেমন, কতটা স্ট্রংভাবে বসানো, পাঞ্চ করলে কি উঠে যায় নাকি উঠে যায় না, আপনারা জাস্ট চেক করে নেন। ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অলওয়েজ মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন, চাঁদনি চক মার্কেটে মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন এবং নিজে দেখে শুনে চেক করে নেবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনাদের বিশ্বাসের উপর কাঙ্ক্ষিত ডিজাইনটা নিয়ে যাবেন, ইনশাল্লাহ আমরা প্রিমিয়াম কোয়ালিটির ভালো একটা ডিজাইন আপনাদেরকে দিব। আচ্ছা, এটার মধ্যে কয়েকটা কালারের মধ্যেই কিন্তু এই ডিজাইনটা আপনাদের জন্য। আচ্ছা, এখন আসি প্রাইস রেঞ্জটা, এটার প্রাইসটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই দিচ্ছি, প্রাইস রেঞ্জটা অনেক বেশি হবে না। হয়তোবা আপনারা ভাবতে পারেন এত সুন্দর এমব্রয়ডারি একটা বোরখার প্রাইস, বসুন্ধরা অথবা যমুনায় হলে এটার প্রাইস 8-10 হাজার টাকা হয়তো, বাট আমরা অনলি আপনাদেরকে দিচ্ছি 3800 টাকায়। 3800 টাকার মধ্যেই কিন্তু এই বোরখাটা আপনাদেরকে দিচ্ছি, তো আর দেরি কেন, এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে এরকম স্পেশাল কিছু নিয়ে। আর অবশ্যই কিন্তু আপনারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।